নমস্কার বন্ধুরা, টগরি ফুড ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হলো আমার শাশুড়ির হাতে আমার সবচেয়ে বেস্ট যে রান্নাটা লাগে সেই রেসিপিটাই কিন্তু চলো তোমাদের সাথে এখানে আমি শেয়ার করব। সেটা হলো কলমি শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়া। সেটা আমার দারুণ লাগে, তাই তোমাদের সাথে এই রেসিপিটা আমি এখানে শেয়ার করতে চলে এসেছি। তো চলো দেখে নিই কীভাবে বানিয়েছি এই কলমি মাছের চচ্চড়াটা। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। এরপরে আমি কিছু সবজি নিয়ে নেব, যেটা হলো এখানে নিয়েছি দুটো পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলো ঠিক আমি যেভাবে কেটেছি তোমরা সেভাবে কাটবে। আর নিয়েছি এখানে দেখো বেগুন, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আধখানা বেগুন। আর এখানে নিয়েছি একটা আলু, সেটা হলো তোমরা খোসা শুদ্ধই কাটবে। আর নিয়ে নিচ্ছি দুখানা ঝিঙে। নেওয়ার পর নিয়ে নিচ্ছি কলমি শাক। কলমি শাক আমি যেভাবে কেটেছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই কেটে নেবে। এগুলো ভালো করে আগে ধুয়ে ছড়াতে রেখে দেবে। এরপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। এক্ষেত্রে বন্ধুরা ইলিশ মাছটা একটু কড়া করেই ভাজবে, যেহেতু ইলিশ মাছ একটু নরম হয় তার জন্যই বলছি ইলিশ মাছটা এখানে একটু কড়া করে ভাজবে। কেন আমি সেটা তোমাদেরকে রান্নার স্টেপে স্টেপে বলে দেব। ইলিশ মাছটা এখানে উলট পুলট করে একটুখানি ভালো করে কড়া করেই ভাজবে, তাহলে কিন্তু তোমাদের যে ইলিশ মাছের যে রেসিপিটা যে করছি সেটা কিন্তু তোমাদের ভালোই হবে। প্রথমে ইলিশ মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে এপিট উপিট করে আমি লাল লাল করে ইলিশ মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে এক থালা গরম ভাত নিলে আর মনে হয় না অন্য কিছু পদ লাগবে। এই রান্নাটা আমার শাশুড়িমা, যেহেতু ঢাকা জেলার মানুষ, বাংলাদেশের মানুষ, তার জন্যে কিন্তু এই রান্নাটা উনি খুব সুন্দর করেই করেন। এরপরে ইলিশ মাছগুলো দেখো বন্ধুরা আমি কিন্তু ভেজে নিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে সমস্ত ইলিশ মাছগুলোকে আমি আস্তে আস্তে করে সব তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে কিন্তু আমি গরম করে নেব। তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেব। এখানে আর একটা স্টেপের কথা বলে দিই, এখানে কিন্তু পেঁয়াজটা একটু ভালো করেই ভাজবে, যত লাল লাল হবে আর যে তরকারিটা সেটা আরও বেশি টেস্ট হবে। পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা ভাজলে এখানে কিন্তু টেস্টটা আসবে না। আমি যেভাবে ভাজছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই ভাজবে। পেঁয়াজটা যখন দেখবে একদম লাল লাল হয়ে এসছে তখন কিন্তু আমরা এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করতে থাকব। দেখো পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ দু চামচের মতন এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দুটোই কিন্তু দু চামচের মতন এখানে দেবে। আর সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এরপরে আমি পেঁয়াজগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটুখানি মজে যাবে। সেই অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজটাকে কষতে থাকবো। দেখো পেঁয়াজ কষতে কষতে কিন্তু অলরেডি তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। আমি যেভাবে কষছি তোমরাও কিন্তু ঠিক সেভাবেই কষবে। এরপরে সমস্ত সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে প্রথমে নেড়ে ছেড়ে মশলার মধ্যে মাখিয়ে নেব। ঝিঙে থেকে যেহেতু জল বেরোবে তার জন্য কিন্তু আমি সামান্য নেড়ে ছেড়ে এটার মধ্যে আমি ঢাকা দিয়ে রাখবো, কারণ ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই কিন্তু আমাদের তরকারিটা মোটামুটি মজে যাবে। নেক্সট পরের স্টেপে আমি কিন্তু এখানে জল মেশাবো, এখন কিন্তু এখানে তোমরা জল দেবে না। আমি যেভাবে করছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট খুলে দেখো আমাদের কিন্তু জল কিন্তু বেরিয়ে গেছে। যেহেতু আমি তোমাদের আগেই বলেছিলাম ঝিঙে থেকে জল বেরোয়, তাই কিন্তু এটা থেকে দেখো জল অলরেডি বেরোতে আরম্ভ হয়ে গেছে। এরপরে আমি আবার নেড়ে চেড়ে দিলাম তরকারিটা। তরকারিটা দেখো মোটামুটি কিন্তু আমার কিন্তু কষিয়ে আসছে, কিন্তু এটা থেকে কিন্তু হয়নি কষানো, এটা কিন্তু আরও কষে যাবে। কষতে কষতে দেখবে এটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে যাবে, তার জন্য আমি কিছুক্ষণ আবার ঢেকে দিলাম। দেখো আমার কিন্তু যে জলটুকু ছিল সেই জলটুকু কিন্তু শুকিয়ে গেছে। জলটুকু শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে
আর অল্প খানিকটা জল দেব, কারণ যে ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখো জল কিন্তু খুব বেশি আমি এখানে ব্যবহার করলাম না, অল্পই কিন্তু দিলাম। যেহেতু তোমাদের আগেই বলেছিলাম যে ঝিঙে থেকে জল আমাদের আগেই বেরিয়েছিল, তাই এখানে ইলিশ মাছগুলোকে দেব বলেই কিন্তু আমি এখানে অল্প জল ব্যবহার করেছি, যাতে ইলিশ মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়, সেই আন্দাজে কিন্তু এখানে আমি জল ব্যবহার করেছি। দেখো আমি সব ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। বন্ধুরা এখানে কিন্তু ইলিশ মাছগুলোকে খুব বেশি নাড়তে যাবে না, একটু ভেঙে যেতে পারে, তার জন্যই আমি আগেই বলেছিলাম যে ইলিশ মাছটা একটু কড়া করে ভাজবে, যেহেতু এটার মধ্যে তো আমাদের কলমি শাকটা আছে অলরেডি, ওখান থেকে জল ছাড়ে, ঝিঙের থেকে জল ছাড়ে, তার জন্য একটু নরম হয়ে যায়, তাই খুব সাবধানে কিন্তু তোমরা এটাকে উল্টাবে। উল্টানোর পর এটাকে কিছুক্ষণের জন্য আবার কিন্তু আমি ঢেকে রেখে দেব, কারণ ইলিশ মাছটার মধ্যে সব কিন্তু মশলাগুলো আরও ভালোভাবে ঢুকে যাবে। দেখো আমাদের কিন্তু ইলিশ মাছের কলমি দিয়ে চচ্চড়া কিন্তু একদম রেডি। তোমরা যদি কোথাও খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। তাই আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তাই আজকে